आज त्रिपुरार चारटी विधानसभा केंद्रेर उपनिर्वाचन आर उपनिर्वाचने ठीक आगेर राते बाड़ी फेरार पथे सुरमा तृणमूल प्रार्थीर उपर हामलार अभियोग उठल बीजेपीर बाइक बाहिनीर बिरुद्धे। कमलपुर एलाकाय बीजेपि आश्रित दुष्कृतीरा तृणमूल प्रार्थी अर्जुन नमशूद्रर उपर हामला चालाय बोले अभियोग। विस्तारित जानबो आमादेर संगे टेलिफोन लाइने रयेछेन आमादेर प्रतिनिधि प्रसेनजित साहा। प्रसेनजित, तृणमूल प्रार्थीर ठीक कि अभियोग, पुलिश सूत्रे कि खबर? কিছুক্ষণ আগেই যেই আমরা বিষয়টা জানতে পারি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতকাল রাতে যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় রাস্তায় তার গাড়িকে আটক করে এবং তার উপর চড়া হওয়ার অভিযোগ করা হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজের বাড়িতে গতকাল রাতে থাকতে পারেনি, তৃণমূল কংগ্রেস কর্মী দীপক দাসের বাড়িতে রাত্রি যাপন করতে হয় এবং সেখানে তার গাড়ির চালককেও আক্রান্ত হতে হয় বলে অর্জুন নমশূদ্র, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরমা কেন্দ্রে, তিনি অভিযোগ করেন। এই বিষয়ে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে দেখছে বলে প্রশাসন দাবি করছে। আজ ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর উপনির্বাচনে ঠিক আগের রাতে বাড়ি ফেরার পথে সুরমা তৃণমূল প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বাইক বাহিনীর বিরুদ্ধে। কমলপুর এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থী অর্জুন নমশূদ্রর উপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতকাল রাতে যখন বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় রাস্তায় তার গাড়িকে আটক করে এবং তার উপর চড়া হওয়ার অভিযোগ করা হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজের বাড়িতে গতকাল রাতে থাকতে পারেনি, তৃণমূল কংগ্রেস কর্মী দীপক দাসের বাড়িতে রাত্রি যাপন করতে হয় এবং সেখানে তার গাড়ির চালককেও আক্রান্ত হতে হয় বলে অর্জুন নমশূদ্র, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরমা কেন্দ্রে, তিনি অভিযোগ করেন। এই বিষয়ে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে দেখছে বলে প্রশাসন দাবি করছে। 2023 এর মহা লড়াইয়ের আগে বিজেপির অ্যাসিড টেস্ট, ত্রিপুরায় চারটি বিধানসভা উপনির্বাচন ঘিরে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাতপোহালে আগরতলা টাউন বর্দোয়ালি সুরমা এবং যুবরাজনগর এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। চার বিধানসভা কেন্দ্রে ভোট ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহ। প্রচার পর্বে আগরতলায় বিরোধী প্রার্থীর ওপরে হামলার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী এই চার বিধানসভার 221টি ভোট কেন্দ্রের মধ্যে 73টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর তালিকায় রাখা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরা স্টেট রাইফেলস এবং কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে মোট 25 কোম্পানি বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট 22 জন প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারিত করবেন মোট 189,032 জন ভোটার। উই আর কনফিডেন্ট অ্যাবাউট দিস ইলেকশন। আমরা সরাসরি ভোটার হেল্পলাইন আমরা শুরু করেছি। উই হ্যাভ সাফিসিয়েন্ট ফোর্স অ্যান্ড ইফ সাচ এ ব্ল্যাঙ্কেট সিকিউরিটি ইজ অ্যাভেলেবল দেন দের ইজ নো স্কোপ ফর এনিবডি টু ফিল থ্রেটেন্ড। আপনার নিজের ভোটাধিকার আছে, আপনারা এটা গ্রহণ করবেন, আপনারা এটা ভোট দান করবেন, আমরা সবাইকে আশ্বাস করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা প্রাক্তন মন্ত্রী প্রত্যেকেই আছেন ত্রিপুরার উপনির্বাচনের যুদ্ধে, ফলে উপনির্বাচন হলেও আক্ষরিক অর্থে প্রেস্টিজ ফাইট ত্রিপুরায়। প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ, ত্রিপুরা।